টরন্টো সড়কে গুরুতর আহত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড়ের মস্তিষ্কে এমআরআই সম্পূর্ণ হয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে নিবির পুরোপুরি শঙ্কামুক্ত নন, এখনো আছেন আইসিইউতে। শুক্রবার নিবিড়ের মা নাইমা সুলতানার ঘনিষ্ঠ আত্মীয়র বরাত দিয়ে কানাডা প্রবাসী সাংবাদিক সৌগত আলী সাগর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি এও জানান যে নিবিড়কে টিউবের মাধ্যমে সামান্য তরল খাবার খাওয়ানোর চেষ্টা চলছে। হাসপাতালে থাকা সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের কাকাতো ভাই অভিজিতদের বরাত দিয়ে কানাডার নন্দন টিভির সত্ত্বাধিকারী নীল উৎপল গণমাধ্যমকে জানিয়েছেন, নিবিড়ের বেসিক হেলথ প্যারামিটার পালস, প্রেশার, টিসি, ডিসি, ইএসআর এসব প্রায় স্বাভাবিক। তবে পেটে আঘাতজনিত ক্ষরণের কারণে হোয়াইট ব্লাড সেল বেশি, এজন্য অপারেশন লাগতে পারে। অভিজিৎ আরও জানান, নিবিড় যদি স্বাভাবিক শ্বাস নিতে পারে তাহলে আগামীকাল অর্থাৎ বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে তার কৃত্রিম শ্বাস প্রশ্বাস ব্যবস্থা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। কুমার বিশ্বজিৎ ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজিৎ দে এক পোস্টে লিখেছেন, সবাই নিবিড় বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন, সে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। গেল 13 ফেব্রুয়ারি রাত 11:30টায় কানাডা শহরের অদূরে 427 হাইওয়ে ডান্ডাস ইন্টারসেকশনের কাছে একটি গাড়িতে আগুন ধরে যায়। পুলিশের ভাষ্য, গাড়িটি খুব দ্রুত গতিতে চলছিল। এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে ঘটে দুর্ঘটনা। পরে জানা যায় ওই গাড়িটিতে চালকের আসনে ছিলেন নিবিড়, তার সঙ্গে থাকা দুই ছেলে ও এক মেয়ে এই দুর্ঘটনায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন। তারা তিনজনও বাংলাদেশি, নাম শাহরিয়ার খান, এঞ্জেলা শ্রেয়া বারৈ ও আরিয়ান আলম দীপ্ত। কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবির কুমার পড়াশোনার জন্য থাকেন কানাডায়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিবিড়ের বাবা কুমার বিশ্বজিৎ ও নাইমা সুলতানা ছুটে যান কানাডায়। নিবিড় বর্তমানে কানাডার টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন। কানাডায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কুমার বিশ্বজিৎ জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর নিবিড়ের শরীরে এখন পর্যন্ত দুটো অস্ত্রোপচার হয়েছে। প্রথমটা মস্তিষ্কে জমাট থাকা রক্ত বের করার জন্য, আর দ্বিতীয়টা পাকস্থলীতে। কুমার বিশ্বজিৎ কথায় কথায় আরো জানান, নিবিড়ের আরও একটা অস্ত্রোপচার হতে পারে। চিকিৎসকেরা ভাবছেন ওর একটা স্ট্রোকও হয়তো হয়েছে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিলে সবার শেষে এই অস্ত্রোপচার করা হবে। সাদাকালো নিউজ।